বন্ধুরা দু হাজার একুশের একটি স্টাডি জার্নালে দেখা গেছে অ্যাপ্রক্স সিক্সটি টু সেভেন্টি মানুষ প্রায় সারা বছর ধরে পেটের সমস্যায় ভুগে থাকেন তারা বলেন যে তাদের পেটের মধ্যে প্রচুর গ্যাস জমা হয় পেট ফুলে যায় অ্যাসিড রিফ্লাক্স করে অর্থাৎ বুক জ্বালাপোড়া করে অম্বল হয়ে থাকে ঢেঁকুর ওঠে ইনডাইজেশন অর্থাৎ বদহজমের সমস্যা থাকে এই রুগীরা আরও বলেন যে তাদের কখনো কখনো কনস্টিপেশন হয় আবার কখনো কখনো লুজ টুল হয় এই যে কষ্ট বা সমস্যাগুলো এগুলো রিসাইক্লিং বেসিসে বছরের পর বছর চলতে থাকে এবং তারা এই কষ্টগুলো নিয়ে দেশে বিদেশে বিভিন্ন রকম বড় বড় চিকিৎসক এবং গ্যাস্ট্রো ইন্ট্রেস্টোলজিস্টের পরামর্শ নিয়েছেন কোনো মেডিসিনই তাদের কোনো রকম সুরাহা হয়নি যখন মেডিসিন খাচ্ছেন তখন কিছুটা নিরাময় হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে হত হয়ে তারা কোনোরকম চিকিৎসা পদ্ধতি অবলম্বন ছাড়াই নিজে থেকে কিছু কমন মেডিসিনস আছে যেগুলো প্রয়োজন মতো ব্যবহার করেন কিন্তু এই যে পেটের সমস্যা বা পেটের যে কমন কষ্টগুলো আছে সেগুলো তারা নেই জীবনযাপন করছেন আজকে এই ভিডিওর মধ্যে ডিটেলসে স্টাডি করব যে পেটের সমস্যার পিছনে কি কি কারণ থাকতে পারে এবং কারণটা যতক্ষণ না আমরা সঠিকভাবে জানছি ততক্ষণ কিন্তু আমরা এই রোগটাকে সম্পূর্ণ নির্মূল করতে পারবো না দেখুন পেটের যখন সমস্যা হয় পেটের মধ্যে যখন গ্যাস জমা হয় পেটে যখন ইন্ডাইজেশনের সমস্যা হয় বা অ্যাসিড রিপ্লাস করে বুক জ্বালা পড়ার সমস্যা হয় এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এবং এই কারণগুলোর মধ্যে পেটের মধ্যে কোনো ইনফেকশান থাকতে পারে পেটের মধ্যে খাদ্য নালীর কোনো ক্ষত বা ঘা থাকতে পারে পেটের খাদ্য মধ্যে কোন রকম ইনফ্লামেশান বা অ্যাবনর্মালিটিস থাকতে পারে সাধারণত কিছু কমন রোগ আছে যেমন এইচ পাইলোরি এইসবের কারণেও পেটের সমস্যা হতে পারে এমনকি জিআই ট্র্যাকের যে কোনো প্রকার ইনফেকশান বা ইনফ্লামেশানের ফলে এই ধরনের সমস্যা হতে পারে এই যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মানুষ আছেন যারা সারা বছর ধরে এই জাতীয় গ্যাস অম্বল বদহজমের সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রে তারা যখন চিকিৎসকের কাছে গেছেন তারা তাদের সিমটম ওয়াইজ বিভিন্ন রকম ইনভেস্টিগেশন প্রসেস অবলম্বন করতে দিয়েছেন যেমন ইউএসজি অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি যেটার মাধ্যমে পেটের ছবি করা হয়ে থাকে এন্ডোস্কোপি অর্থাৎ মুখের মধ্যে দিয়ে একটি নলযুক্ত পাইপ ঢোকানো হয় যার মধ্যে একটি লাইট এবং ক্যামেরা থাকে যেটা সাহায্যে ছবি তোলা হয় যে খাদ্য নালীর মধ্যে কোনো ক্ষত বা ঘা আছে কি না বা অন্য কোনো রকম অ্যাবনরমালিটিস আছে কি না এছাড়া কোলোনোস্কোপি করা হয়ে থাকে যেটা মলদারের মাধ্যমে একই পদ্ধতিতে পরীক্ষাটা করা হয়ে থাকে এছাড়া পেটের সমস্যা নিরসনের জন্য আদার্স কিছু ইনভেস্টিগেশান টেস্ট আছে যেমন সিটি অ্যাবডোমেন অনেক সময় ব্লাডের এলএফটি বা সিবিসি অ্যামাইলেজ লাইফেস এই জাতীয় যে টেস্টগুলো আছে এইগুলোও করা হয়ে থাকে কিন্তু এই যে সিক্সটি টু সেভেন্টি মানুষ আছেন যারা সারা বছর ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকদের দেওয়া সমস্ত রকম ইনভেস্টিগেশান অর্থাৎ ডায়াগনস্টিক রিপোর্ট নর্মাল এসেছে অর্থাৎ কারণ কিছু খুঁজে পাওয়া যায়নি যে কারণটার জন্য এই ধরনের সমস্যা হতে পারে বা তারা দীর্ঘমেয়াদি গ্যাস অম্বল বুকজালা কনস্টিপেশন টুল এই জাতীয় যে সমস্যা আছে বা পেটে ব্যথা এই সমস্যাগুলোই ভুগতে পারেন এইবার বলবো আপনাদের স্টাডি জার্নালের কথা স্টাডি জার্নালে এটাও বলা হয়েছে যে এই যে সিক্সটি টু সেভেন্টি মানুষ আছেন যারা সারা বছর ধরে পেটের অস্বস্তি ব্যথা বেদনা বুক গ্যাস অম্বল বদহজমের সমস্যায় ভুগছেন এদের ক্ষেত্রে সাধারণত ভাব প্রবণতা কাজ করে এদের রোগের মূল কারণটা কিন্তু সাইকোলজিক্যাল কারণ হয়ে থাকে এই ধরনের ব্যক্তিরা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগে থাকেন ব্রেনের মধ্যে নেগেটিভ থট প্যাটার্ন তৈরি হয়ে থাকে নেগেটিভ প্রোগ্রাম হয়ে থাকে তারা সবসময় পেটের কথা কন্টিনিউয়াস চিন্তা ভাবনা করেন অর্থাৎ তাদের পুরো অ্যাটেনশান বা ফোকাস সবসময় কিন্তু পেটের মধ্যে সীমাবদ্ধ থাকে কোনো ঝাল মশলাযুক্ত খাবার দাবার খাওয়ার আগে তারা দশবার ভাবেন যে এটি খাওয়ার ফলে গ্যাস হবে কি না বা বদ সমস্যা হবে কি না পেটের মধ্যে গ্যাস হলে তাদের শরীরে নানা রকম কষ্ট হয় মাথা ঘুরে যায় চোখ মুখ অন্ধকার হয়ে যায় এমনকি তাদের হাত পা কাপড় সমস্যা পর্যন্ত হতে দেখা যায় তারা পকেটে করে সবসময় একটি করে অ্যান্টাসিড অর্থাৎ গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল রেখি দিয়ে থাকেন এই ধরনের মানুষদের হানড্রেড পারসেন্ট অ্যাটেনশান পেটের মধ্যে থাকে এবং আপনারা জেনে রাখবেন পেট এবং ব্রেনের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি রুট নার্ভ আছে যেটাকে ভেগাস নার্ভ বলা হয়ে থাকে যখন একজন ব্যক্তি ওভার থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিং করবেন পেট নিয়ে সর্বদা চিন্তাভাবনা করবেন তখন এই সংযোগকারী যে নার্ভ আছে যেটাকে ভেগাস নার্ভ বলছি এই নার্ভের মধ্যে অ্যাবনরমালিটিস আসে অর্থাৎ এর ছন্দটা ডিসব্যালেন্স হয়ে যায় আর এই ভেগাস নার্ভ কিন্তু আমাদের এএনএস অর্থাৎ অটোনোভিক নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে যেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না আমরা যখন ওভার থিঙ্কিং করবো নেগেটিভ থিঙ্কিং করবো আমরা যখন পেট নিয়ে বেশি কনসিয়াস হব বা অতিরিক্ত গভীরভাবে চিন্তাভাবনা করবো আমাদের নেগেটিভ থট প্যাটার্ন তত স্ট্রং হয়ে যাবে আর এই কারণেই কিন্তু আমাদের এএনএসের সম্পূর্ণ গড়্বড় আরম্ভ হবে এবং আমাদের এই ভেগাস নার্ভের নর্মালিটি আরও বেশি করে হওয়ার কারণে পেটের সমস্যা হতে দেখা যায় তাই যেহেতু এর পিছনে সাইকোলজিক্যাল কারণ আছে এবং এই ধরনের রুগীরা ভাবপবন হয়ে থাকেন অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগেন স্ট্রেস মানসিক চাপ সবসময় থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন যখন আপনি হঠাৎ করে স্ট্রেস বা চাপের মধ্যে আছেন ইম্প্যাক্টটা কিন্তু সম্পূর্ণ পেটের উপর পড়ে পেট ফুলে যায় পেটের মধ্যে গ্যাস হয়ে যায় যা খাচ্ছেন বদ হজম হয়ে যাচ্ছে ভমিটিং টেন্ডেন্সি আসছে বুক জ্বালা পড়ার সমস্যা আসছে যখন স্ট্রেসের মধ্যে বেশি করে থাকবেন এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যায় এইবার বলবো যে এই ধরনের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে অর্থাৎ যারা সারা বছর ধরে পেটের সমস্যায় ভুগছেন পেটের অস্বস্তিতে ভুগছেন তারা কিভাবে মুক্তি পেতে পারেন প্রথম কথা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং বন্ধ করতে হবে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে নেগেটিভ থট প্যাটার্ন ব্রেনের মধ্যে তৈরি হয়ে আছে সেটাকে আপনাকে ব্রেক করতে হবে ওভার থিঙ্কিং বন্ধ করতে হবে আপনি পেটকে নিয়ে চিন্তাভাবনা কন্টিনিউয়াস করবেন না কারণ দেখবেন যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের ক্ষেত্রে কমন কিছু সিমটমস আছে যেগুলো দেখা যায় যেমন হাত পা কাঁপার সমস্যা শ্বাস প্রশ্বাসে কষ্ট শ্বাস প্রশ্বাস টেনে টেনে নিতে দেখা যায় এই ধরনের রুগীদের এবং স্টাডিতে দেখা গেছে যে এই ধরনের পেশেন্টরা যারা অ্যাংজাইটি জনিত শ্বাসকষ্টতে ভোগেন তাদের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস থেকে অ্যাটেনশনটা সরে না তারা ভাবেন যে শ্বাস প্রশ্বাসটা ভেবে না নিলে হয়তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এইটা নিয়ে যখন কনসিয়াস হয়ে যান তখন কিন্তু স্ট্রেস লেভেল আরও বেড়ে যায় অ্যাংজাইটি আরও বেড়ে যায় শ্বাসকষ্ট আরও বেড়ে যায় সুতরাং আপনাদের স্ট্রেস লেভেল কমিয়ে অ্যাংজাইটিকে রিল্যাক্স করে নেগেটিভ থট প্যাটার্নকে সম্পূর্ণ নিজে থেকে ব্রেক করতে হবে এর জন্য কিছু প্রসেস আছে যেগুলো আপনাদের বলবো এক নম্বর হচ্ছে এক্সারসাইজ আপনি প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করার ফলে আমাদের ব্রেনের মধ্যে হ্যাপি হরমোনগুলোর সিক্রেশন বা রিলিজ বেড়ে যায় যেগুলো আমাদের অ্যাংজাইটি কমাতে সাহায্য করে এছাড়া যোগা এবং মেডিটেশান আছে যেগুলো করতে পারেন এতে আমাদের অ্যাটেনশানটা একটা জায়গায় স্থির হয় আমাদের যে ওভার থিঙ্কিং চলে সেইগুলো অনেকটা কমে যায় তিন নম্বরে আসছে হেলদি ডায়েট আপনি ভালো সহজপাচ্য খাবার দাবার খাবেন যেগুলো আমাদের পেটের সমস্যা তৈরি করবেন না যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা আছে তারা ভালো করেই জানেন যে কোন খাবারগুলো খেলে তাদের অ্যাসিডিটি হয় সেইগুলোকে নিজে থেকে চিহ্নিতকরণ করতে হবে এবং সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে যদি চর্বি তেলযুক্ত খাবারকে আপনার অসুবিধে হয় সেগুলো পরিমাণে কমাতে হবে বা পরিহার করতে হবে জাতীয় কোনো খাবার দাবারে যদি গ্যাস অম্বলের সমস্যা হয় ময়দা থেকে যদি আপনার শরীরে কোনো রকম ইনডাইজেশনের প্রবলেম হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিহার করতে হবে এই সমস্যার ক্ষেত্রে অশ্বগন্ধা গ্রিন টি এবং ইয়োলো যে সমস্ত ফ্রুটস আছে সেগুলো সেবন করতে পারেন এতে অ্যাংজাইটি এবং স্ট্রেস লেভেল অনেকটা কমে যায় চা এবং কফি খাওয়ার পরিমাণ কমাতে হবে এর মধ্যে ক্যাফিন থাকে এই ক্যাফিন কিন্তু আমাদের অ্যাংজাইটি লেভেলকে বাড়িয়ে দেয় নেশা জাতীয় যে সমস্ত বস্তু আছে যেমন সিগারেট বিড়ি গুটকা খৈনি পান জর্দা এই জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে অনেকের ভুল ধারণা আছে যে এগুলো খাওয়ার ফলে অ্যাংজাইটি কমে বা স্ট্রেস লেভেল কমে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা এগুলো খাওয়ার ফলে অ্যাংজাইটি লেভেল অনেক বেড়ে যায় যারা এই ধরনের পেটের সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন তারা লক্ষ্য করে দেখবেন যখন পেট সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে যখন আপনি ওভার থিঙ্কিং করছেন না যখন আপনি কাজেকর্মে ব্যস্ত আছেন এই ধরনের রোগভোগ সংক্রান্ত চিন্তাভাবনাগুলো করার কোনো রকম সময় পাচ্ছেন না তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলোও থাকে না সুতরাং ওভার থিঙ্কিং বন্ধ করতে হবে এবং ওভার থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিং অ্যাংজাইটিকে বন্ধ করার জন্য আপনি আপনার প্রিয়জন আপনার বন্ধুবান্ধব আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে বেশি করে সময় কাটাতে পারেন পজিটিভ মাইন্ডেড যে সমস্ত মানুষজন আছেন তাদের সঙ্গ নিতে পারেন ছোটো শিশুদের সঙ্গে তাদের মতো করে মিশতে পারেন এমনকি আপনি কিছু ইন্টারেস্টিং নোবেল বা উপন্যাস আছে যেগুলো পড়তে পারেন এতেও অনেক সময় স্ট্রেস লেভেল বা অ্যাংজাইটি লেভেল কমে যায় সর্বোপরি আপনার ব্রেনের মধ্যে যে নেগেটিভ থট প্যাটার্ন তৈরি হয়ে আছে যে কোনো প্রকারে সেগুলোকে কিন্তু ব্রেক করতে হবে পুনরায় পজিটিভ মাইন্ড দিয়ে সেগুলোকে রিপোগ্রাম করতে হবে ভাবতে হবে যে এই নেগেটিভ থিঙ্কিংয়ের ফলে আমার শরীরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে এবং এই সমস্যাগুলো দীর্ঘমেয়াদী থাকলে কিন্তু আমার শরীরে বিভিন্ন রকম কষ্ট হচ্ছে বা আমার দৈনন্দিন জীবনের ডেলি অ্যাক্টিভিটিতে অসুবিধা হচ্ছে এই কথাগুলো ভেবে পজিটিভ থেকে নিজেকে কিন্তু এই সমস্যাগুলো নিরসন করতে হবে অ্যাংজাইটি নিরসনের জন্য কিছু ড্রাগ বা মেডিসিন আছে যেগুলো সাইকিয়াট্রিস্টরা দিয়ে থাকেন তবে আমি বলবো যে এই ধরনের মেডিসিন নেবেন না এই মেডিসিনগুলো সাময়িকভাবে আপনাকে কিছুটা শান্তি দেবে বা আপনার সমস্যা কিছুটা কমবে কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনের কিন্তু রকম রোল বা ভূমিকা নাই আপনার স্ট্রেস লেভেল অ্যাংজাইটি লেভেল আপনার ডিপ্রেশনকে নিজে থেকেই কন্ট্রোল করতে হবে এবং আপনার রোগভোগ বা সমস্যার ক্ষেত্রে যে কষ্টগুলো আছে সেইগুলোর কথা মাথায় রেখে আপনার কিন্তু নেগেটিভ থট প্যাটার্নকে নিজে থেকে ব্রেক করে পজিটিভ মাইন্ডেড হতে হবে মোটিভেট থাকতে হবে এবং সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে চলতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে যারা দীর্ঘমেয়াদি অর্থাৎ বছরের পর বছর পেটের সমস্যায় ভুগে থাকেন যেগুলোর ক্ষেত্রে ইনভেস্টিগেশন রিপোর্টগুলো নর্মাল থাকে অর্থাৎ সাইকোলজিক্যাল কারণের জন্য এই ধরনের পেটের সমস্যা হয়ে থাকে সেগুলোর কারণ সম্পর্কে ডিটেল আলোচনা করার চেষ্টা করলাম এবং এইগুলো নিরসনের ক্ষেত্রে আপনারা কী কী করতে পারেন সেইগুলো সম্পর্কেও বলার চেষ্টা করলাম মাইন্ড রিল্যাক্সেশন বা অ্যাংজাইটি রিলিফের জন্য কিছু কমন এক্সারসাইজ আছে সেইগুলো সম্পর্কে জানতে আগ্রহী হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদের জানিয়ে দেবো যে এক্সারসাইজগুলো কীভাবে করতে হবে এই ধরনের এক্সারসাইজগুলো করার ফলে স্ট্রেস লেভেল অনেক কমে অ্যাংজাইটি এবং ওভার থিঙ্কিং কমে যায় আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ